আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর 62 এর যে ছকটি রয়েছে সেটির সমাধান করে দিচ্ছি। এখানে বলছে প্রতিফলন, ডায়েরি লিখন, বাড়ির কাজ, এই ছকটি এখন আমরা পূরণ করব নমুনা উত্তর দিয়ে। চলো শুরু করা যাক। এক, ফরজ কার্যবলী। এক, হজের নিয়ত করে ইহরাম বাঁধা। দুই, তাওয়াফে জিয়ারত করা। তিন, উকুফে আরাফা অর্থাৎ 9 জিলহজ জোহর থেকে 10 জিলহজ ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করা। দুই, ওয়াজিব। ওয়াজিবের কার্যাবলীগুলো হচ্ছে এক, মিকাত অতিক্রম করার আগে হজের নিয়ত করে ইহরাম বাঁধা। দুই, 9 জিলহজ আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা। তিন, আরাফা থেকে মিনায় ফেরার পথে 10 জিলহজ ফজর থেকে সূর্যোদয়ের পূর্বে কিছু সময় মুজদালিফায় অবস্থান করা। চার, সাফা ও মারওয়ার মাঝে সাই করা। পাঁচ, 10, 11 ও 12 জিলহজ শয়তানকে জামড়ায় পাথর নিক্ষেপ করা। ৬, মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। ৭, মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা। ৮, তামাত্তু ও কিরান হজ আদায়কারীগণের জন্য শুক্রিয়া স্বরূপ কুরবানি করা। এরপর ৩, সুন্নাত। সুন্নাতের কার্যবলী। ১, ইহরাম বাঁধার আগে গোসল করা, সম্ভব না হলে উজু করা। ২, বেশি বেশি তালবিয়া পাঠ করা। ৩, মক্কার বাইরে থেকে আগত ব্যক্তিদের জন্য তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ করা। ৪, তাওয়াফের সময় প্রথম 3 চক্কর সৈনিকের মতো বীর দর্পে চলা। ৫, ইমামের জন্য 3টি খুতবা দেওয়া, ইমাম 7 জিলহজ তারিখ মক্কায়, 9 জিলহজ আরাফায় জোহরের নামাজের পূর্বে, 11 জিলহজ মিনায় জোহরের নামাজের পর হজের খুতবা প্রদান করেন। ৬, 8 জিলহজ মক্কা থেকে মিনায় যাত্রা করা, সেখানে পৌঁছে জোহর থেকে জিলহজ 9 জিলহজ ফজর পর্যন্ত। ৭, 9 জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া। ৮, উকুফে আরাফা বা আরাফাতে অবস্থানের পূর্বে গোসল করা। ৯, আরাফার ময়দান থেকে ফেরার সময় ইমাম রওনা হওয়ার পর রওনা হওয়া। ১০, আরাফা থেকে ফিরে মুজদালিফায় রাত কাটানোর পর 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পূর্বে মিনার উদ্দেশ্যে রওনা হওয়া। ১১, জামরায় পাথর নিক্ষেপ করা। ১০, ১১ ও ১২ জিলহজ মিনায় রাত্রি যাপন করা। ১২ জিলহজ মাসের ১১, ১২, ১৩ তারিখ পাথর নিক্ষেপের সময় ক্রমধারা ঠিক রাখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।